সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। দেখো আজকে সকালবেলাও রোদ উঠে গেছে, তাই জন্য বাসনগুলো কলেপারে বের করে রাখলাম। আর সবার প্রথমে হচ্ছে এখন কি করছি বলো তো, এখন জামা কাপড়গুলো বাইরে নিয়ে গিয়ে মেলে আসব, কারণ এই জামা কাপড়গুলো একটু পর যে আমাকে লাগবে, পড়তে হবে। সেই কারণে কালকে না অনেক জামা কাপড় কালকের ভেজা আছে, আমার যে তিন চারটে নাইটি ভেজা, তো সেই কারণে সকাল সকাল একটু রোদে দিয়ে দেই। এদিকে কাজ বাজ করতে করতে যখন আমি চান করব, ওইদিকে কিন্তু কাপড় জামা আমার শুকিয়ে যাবে। আর তার আগে কিন্তু উঠোনটাও ঝাড় দিয়েছি, তবে উঠোনটা ঝাড় দেওয়া তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। এখন দেখো কলেপারেও কিন্তু বেশ ভালোই রোদ উঠে গেছে, বাসনগুলো এখন কলেপারে মেজে নিচ্ছি। আর ওইদিকে প্রীতমের বাবা ব্রাশ করছে, তো ব্রাশ করছে, ও বলছিল যে তোমার বাসন মাজতে অনেকটাই দেরি হবে, তো আগে আমি মুখটা ধুয়ে নিই। তো সেই কারণে আমি একটু বাসনগুলো এমনিতে ধুয়ে নিলাম, তারপর ওকে একটু কলেপারটা ছেড়ে দিলাম। ব্রাশ যখন ও করে নিল তখন আমি আমার কাজও শুরু করে দিলাম। চলো বন্ধুরা, কাজগুলো করতে করতেই তোমরা যে সুন্দর সুন্দর আমাকে প্রত্যেকদিন কমেন্টগুলো করো না, প্রত্যেকদিন কিন্তু আমি পড়ি, তো তার মধ্যে থেকে কিছু কিছু কমেন্ট আজকে পড়বো। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর বলেছো তোমাদের নামগুলো নিতে, তো তাই জন্যই চলো এখন দেরি না করে তোমাদের নামগুলো নিয়ে নেব। রিম্পা বলেছো, দিদি ভাই আমি তোমার সব ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও। এই যে বোন তোমার নামটা নিয়ে নিলাম, অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর পরের কমেন্টটি হচ্ছে আসাম থেকে ফারহানা, বলেছো দিদি ভাই আমি তোমার ব্লগ প্রত্যেক দিন দেখি, খুব ভালো লাগে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর তোমরা যারা এখন আমার ভিডিও দেখছো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে। এখানে কিন্তু শেষ নয়, তোমরা আরও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো তাদের নামগুলো হচ্ছে আমি একটু পর নেব। এদিকে আমার দেখো বাসন মাজা শেষ হয়ে গেছে, রান্নাঘরে এসে সব বাসন ঝুড়িতে রেখে দিচ্ছি, আর যা একটু জল ছিল জানলা দিয়ে ওইদিকে ফেলে দিলাম। তবে খড়িগুলো কিন্তু ভেজে নেই, জানলা দিয়ে আর কি একটুখানি জল ছিল তো ফেলে দিয়েছি। আর এদিকে চা বসিয়ে দিলাম ব্রাশ করে, চাটা খাওয়ার পর আরও বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। আর একটা দিদি ভাই বলেছো, সাথী দাস বলেছো, বোন সবসময় অভাবে সংসার বলতে নেই। ঠিক আছে দিদি ভাই, এখন থেকে আমি খেয়াল রাখবো এই দিক দিয়ে। তো আমার যে ভুল ত্রুটিগুলো হবে, তোমরা বড়রা যারা দেখবে আমাকে অবশ্যই লিখবে, আমি সেটা কিন্তু শুধরানোর চেষ্টা করব। যে যে আমার কাছে ভুল হবে সব তোমরা লিখবে, আমি কোনো কিছুতে কিন্তু রাগ করব না, বরং যে আমার খুবই ভালো লাগবে যে তোমরা আমাকে এতটা ভালোবাসো বলেই কিন্তু তোমরা আমাকে ভালো বুদ্ধিটাই দেবে, তাই না? তো সেই জন্য কিন্তু আমি একদমই রাগ করব না। তো আমার যেখানে ভুল হবে সেখানে তোমরা কিন্তু আমাকে অবশ্যই এখানে কমেন্ট বক্সে লিখে দিও, সেই ভুলটা কিন্তু আমি শুধরে নেব। তো ওইদিকে চা খাওয়ার পর ঘরে চলে আসলাম, এখন ব্ল্যাঙ্কেট তো নেই, ওই কম্বলটা আর কিছু হালকা ফুলকা যে চাদরগুলো আমরা রাতে গায়ে দিই, তো সেই চাদরগুলো বিছানাটা আর কি গুছিয়ে রাখবো মশিটা তুলে। এই যে মশিটাও ধুতে হবে, সেদিন তোমাদেরকে বললাম না মশির উপর সাইডটা না একটু কালো কালো হয়ে গেছে, মানে ময়লা হয়ে গেছে। এই যে কালী পূজা তো আসছে, কালী পূজার আগেই ধুতে হবে। এতদিন দেখো তো 2-3 দিন তো রোদই ছিল না, তো রোদ না থাকার কারণে জামা কাপড় না ধোয়াই হচ্ছিল না। আর কিছুদিন তো ওই যে আমার কোমর ব্যথা নিয়ে কেটে গেল, সেই কারণে না জামা কাপড়গুলো ধোয়া হচ্ছিল না ঠিক মতো করে। তবে এখন তো কোমর ব্যথাটা নেই, তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে কোমর ব্যথাটা কিন্তু একদমই সেরে গেছে এখন। আর এখন আমি ঠিকঠাকভাবে কাজগুলো করে নিতে পারছি, তো সেই কারণে কালী পূজার আগেই হচ্ছে আমি না চাদরটা, মানে চাদর বিছানার চাদর আর হচ্ছে তোমার মশারি কিন্তু ধুয়ে নেব।
কালী পূজা তো চলে আসলো, দীপাবলির দিন তো সবাই হচ্ছে ছোট ছোট যে লাইটগুলো লাগায় বাড়িতে, আমাদের এই দিকে কয়েকজনের বাড়িতে লাগানো হয়ে গেছে, তবে আমরা লাগাইনি। প্রীতম প্রীতি এই দেখে আজকে খুব ওর বাবাকে বলছে, বাবা আমাদেরও কিন্তু কালকে লাগাবা, আমাদেরও কিন্তু কালকে লাইট লাগাবা। তবে আমরা তো বেশি লাইট এনে রাখিনি, ওই তিন কালার, তিন রকমের কালারের আর কি লাইট এনে রেখেছিলাম গতবার। তো এবারে দেখি কি হয়েছে বলো তো, এবারে একটা লাইট আর কি নাই, নষ্ট হয়ে গেছে আর কি, আর দুটো লাইট আছে, মানে দুটো তারের লাইট আছে আর একটা তারের লাইট নষ্ট হয়ে গেছে। ওই লাইটগুলো দেখি আমি আপনাআপি নষ্ট হয়ে যায়, এ আগেরবারও আনা হয়েছিল আরও একবার, তো ওইভাবে আমরা ভালো করে খুলে রেখে দিয়েছিলাম প্লাস্টিকে, আপনাআপি পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যায় লাইটগুলো। কি জানি এখন ওই যে দুটো কালারের লাইট আছে সেই দুটো লাগাতে হবে, তবে জানি না কবে লাগাবে ওর বাবা, তবে বাচ্চারা খুব পাগল হয়ে গেছে, মানে লাগাতেই হবে, সবার বাড়ি বাড়ি দেখছে তো সেই কারণে। আর লাইটটা লাগালে না বেশ ভালোই লাগে কিন্তু কালী পুজোর দিন, তাই না? পুরো বাড়ি কিন্তু আলোকিত হয়ে যায় ওই প্রদীপের আলোয়, আবার হচ্ছে লাইটিংয়ের আলোয়, খুব ভালো লাগে কিন্তু সেই দিনটা। আর পাশে তো কালী পূজা হয় সেই কারণে আরও একটু বেশি বেশি ভালো লাগে। বিছানাটা ঠিক করার পর ওই বিছানায় এই যে কয়েকদিন ধরে রিলস বানাচ্ছি, তো রিলস বানানোর হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করে ওখানে রেখে দিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো এখন আলমারিতে ঢুকিয়ে রাখবো। অনেক দিন হয়ে যায় তখন আর ভাল লাগে না, অনেক দিন বলতে দু তিন দিন ধরে কিন্তু পড়ে আছে। আর একটা জিনিস আমার সাথে এরকম হয়, কী বলো তো, আমি যদি কোনো জিনিস একটা আলমারির থেকে বের করি তাহলে বিছানায় দু তিন দিন ধরে পড়ে থাকবে, মানে আলমারি কিন্তু খোলাই হয় অন্য অন্য কাজের সময়, তবে ওই জিনিসটা যে রাখবো তখন সেটা আর খেয়াল থাকে না। দু তিন দিন পড়ে থাকার পর যখন মানে ভালো লাগে না বিছানাটা দেখতে আমার, তখন আবার সময় মতো ভালো করে গুছিয়ে রেখে দেই। তো এই যে আজকে হচ্ছে গুছিয়ে রেখে দিলাম, আর বাকি যে দেখছো তোমরা ওগুলো হচ্ছে আলনায় যাবে, সেগুলো হচ্ছে রেগুলার পরার জামা কাপড়। এর মধ্যেই দেখি প্রীতমের বাবা বাজার নিয়ে এসে পড়েছে, আর আজকে যে লাউয়ের ডোগাগুলো এনেছে না বাজার থেকে বন্ধুরা, সত্যি খুব ভালো ছিল। একে তো মোটা মোটা ছিল লাউয়ের ডোগাগুলো, আর হচ্ছে তোমার একদম কচি ছিল, একদম বাতি ছিল না, খুব ভালো ছিল। আমি জানো তো একটা একটা মানে ডান্টিগুলো যে থাকে সেটাও একদমই ফেলিনি, আর হচ্ছে পাতাগুলো একদমই ফেলিনি, কোনো কিচ্ছু ফেলিনি, এত ভালো ছিল লাউয়ের ডোগাগুলো, খুব সুন্দর ছিল। তো সব কিছু নিয়ে নিয়েছি, কোনো কিছুই ফেলিনি। আর বাকি আলু এনেছে, ফুলকপি আর বেগুন, তো সেইগুলো হচ্ছে রেখে দিলাম, সেগুলো কালকে খাবো। একই দিনে তো সব কিছু খেলে হবে না, তাই না? দুই রকমের, এক রকমের বা তিন রকমের যদি জিনিস আনে ওই সেগুলো আমরা রেখে রেখে দুদিন ধরে খাই, কারণ এক মানে একদিনে যদি সব কিছু খেয়ে নেই তাহলে আবার পরের দিনে কিন্তু দেখবে টানাটানি লেগে যায়, তো সেই কারণে না একদিনে সব কিছু খাই না। আজকে লাউয়ের ডোগা করবো আর আলু বেগুন দিয়ে ওই যে মাছ এনেছে ওই মাছগুলোকে কি বলে তাও আমি জানি না, তবে মাছগুলো এত বাজে ছিল কি বলবো। আর মাছগুলো যে পেটাগুলো যে নোংরাগুলো বের করছিলাম সেখানে পেটটা করে গায়েব হয়ে যাচ্ছিলো, আর এত কাঠা ছিল, তবে সেন্ট ছিল খুব সুন্দর, কি মাছ বলে জানি না। দেখো তো বন্ধুরা কি মাছ এগুলোকে তোমরা বলো, প্রীতমের বাবাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তবে কি জানে ও বললো, আমার এখন ভয়েস দেওয়ার সময় নামটা মনে নেই, তবে তোমরা কে কি কি নামে এই মাছটাকে চেনো সেটা একটু লিখে দিও কমেন্টে। এমনি সেন্ট আছে খুব সুন্দর, তবে না কাঁটাগুলো আর কি বের হয়ে যায় সমস্ত, আর মানে অর্ধেক মাছ চলে যায় বাছার সময়, এরকম অবস্থা। চলো কলেপারে নিয়ে আসলাম, নিয়ে এসে বাছা শুরু করে দিলাম। আর এই যে নাইটিটা তোমরা দেখছো, এই নাইটিটা কিন্তু যখন আমি রাজস্থানে যাই তখন কিন্তু কিনেছিলাম দুটো নাইটি, তোমরা দেখেছো ওখানে আমি পরেছিলাম। তো ওই নাইটিগুলো এনে বাড়িতে পরা হয়নি, বাড়িতে রেখে দিয়েছে, কারণ তিন চারটে নাইটি আগের পুরনো আছে তো সেগুলোই পরি, সেগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেলে তখন আর কি নতুনগুলো বের করব, সেটা ভেবেছিলাম আগে, তবে অনেক দিন ধরে পরি না, হঠাৎ করে কেন জানি আজকে পরতে ইচ্ছা করলো, সেই কারণে আলমারি থেকে এই নাইটিটা বের করে নিলাম, কয়েকদিন পরে আবার কিন্তু রেখে দিব। মাঝের মধ্যে দেখবে তোমরা এরকমটাই লাগে, অনেক সময় না সব সময় একরকম থাকতে থাকতে হঠাৎ করে ইচ্ছে হয় একটু না মানে ভালো করে অন্য রকম একটা জামা পরি বা অন্য রকম একটা জিনিস করি বা নতুন কিছু একটা আর কি করি, তখন দেখবে মনটাতে অনেক ফুর্তি আসে, বেশ ভালো লাগে, তাই না? ওই দিকে উনুনটা আজকে জানি না কেন জ্বলছিলই না, বারবার নিভে যাচ্ছিলো, খুবই সমস্যা হচ্ছিলো। দেখো রান্নাঘরে পুরো ধোঁয়া হয়ে গেছে না, ওই দিকে আবার গ্যাসে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ভাত, ভাতও হয়ে গেছে, সবাই খেতে বসে পড়েছি। আজকে দুপুরে খাওয়া দাওয়া মাছ ভাজি, চাপিলা মাছ, লাল শাক,
কেমন হয়েছে মা? খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছি, হাঁসগুলো চলে এসছে। এই যে বিকেল হয়ে গেছে, হাঁস চলে এসছে, খাওয়া দিতে হবে। তার আগে এখন উঠোনটা একটু ঝাড় দেবো, উঠোনের অবস্থা খুবই খারাপ। উঠোনটা ঝাড় দেওয়ার পর একটু দেবো বাইরে, প্রীতম প্রীতি বাইরে। এই যে পাশে আমাদের কালী পূজা হবে, তো সেখানে হচ্ছে তোমার সবাই বসে আছে আর কি, বেঞ্চে সবাই বসে আছে। আর যারা যাচ্ছে তাদের কাছে আর কি চাঁদা দিয়ে, মানে চাঁদা দিচ্ছে আর কি, টাকা চাইছে আর কি। তো সবাই, সব বাচ্চাগুলো আর কি এই কাজ করছে আর কি, সবার কাছে চাঁদা নিচ্ছে আর কি। আগের কাগজ ছিল, গতবারের কাগজ ছিল, মানে গতবারের যে কি কাগজ না কি যেন বলে দিয়ে যায় যে, দেখো ক্যামেরার সামনে এখন নামও ভুলে গেছি। তো যাই হোক, চাঁদা কাটে যে ওই যে স্লিপগুলো আর কি দেয়, আর সবার কাছে আর কি চাইছিল আর কি চাঁদা। ওখানেই আছে, যাবো আর কি ওদেরকে আনতে, কারণ সন্ধ্যাও হয়ে যাবে একটু পর। আর চাঁদা কাটে যে আরো চাঁদা চেক চেক ক্যামেরার সামনে ভুলে গেছি যে চেক চেক কাটে আর কি চেক। প্রীতমেরা সব বাচ্চা বাচ্চা মিললে ওখানে বসে বসে, গাড়ি ঘোড়া যাচ্ছে ওদিকে, গাড়ি যায় তো গাড়ি যায়, সবার কাছে চেক কাটছে আর কি। এই সময়টা পাড়াতে যখন পুজো হয় বাচ্চারা অনেক আনন্দ ফুর্তি করে। তো এই আনন্দটা না, আমি ভাবলাম চলো এই কয়েকটা দিন না এই আনন্দ ফুর্তিটা ওরা করেই নিক। সবসময় তো বই পড়া, প্রাইভেট পড়া এসব করেই থাকে, তাই না? মায়ের সাথে কিন্তু বাচ্চাদের আনন্দ দেওয়াটাও দরকার, তো এতে ওরা খুবই আনন্দ। তো সেই কারণে অতটাও ডাকি না, তবে হ্যাঁ সবসময় বাইরে থাকতে দেই না, মানে সবসময় যে থাকবে সেটা নয়, ওই যে সকালবেলা একটুখানি করে থাকে, দুপুরবেলা আবারও 12টার দিকে নিয়ে আসে, আবার বিকেলবেলা একটুখানি যায়, ওই আর কি। অতটুকুর মধ্যে ওরা খুবই আনন্দ পায়, মানে গাড়িগুলো যায় তো গাড়িগুলো বাস ফেলে দেয়, আবার ওদেরকে চাঁদা, মানে চাঁদা চায় আর কি, ওই চাঁদাগুলো কাটে, তো ওরা খুব ওড়তে আর কি খুব মজা পায়, খুব ভালো লাগে। আমিও একটু করে বিকেলবেলা গিয়ে আর কি ওদেরকে দেখি, খুব আনন্দ করে সবাই মিলে। এদিকে দেখো রাত হয়ে গেছে, এখন রুটি বানিয়ে নিচ্ছে, কেন বলো তো? একটুখানি ভাত আছে, একটু কম হবে, ওই প্রত্যেক দিন বেশিরভাগে এরকমই হয়, একটুখানি কম হয়ে যায়, আবার একটুখানির জন্য ভাত রান্না করব, তো সেই কারণে কয়েকটা রুটি বানিয়ে নিই। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, রুটিগুলো বানিয়ে নিচ্ছি, আর উনুনে দেখি ছাই একদম ভরে গেছে, তো সেই কারণে কালকে সকালবেলা সব ছাই বের করে নেব। ভেবেছিলাম হয়তো রুটিটা আর ফুলবে না, তবে দেখো খুব সুন্দর করে রুটিটা কিন্তু ফুলে গেছে। সব রুটি না ফুললেও আমার কিন্তু বেশিরভাগই রুটি ফোলে, তবে একটা দুটো মাঝে সাঝে ফোলে না। আর কেন ভেবেছিলাম বলো তো রুটিটা ফুলবে না? ওই যে বললাম না, আজকে বারবার উনুনটা না নিভে নিভে যাচ্ছিলো, আর কেন নিভে যাচ্ছিলো সেটা এখন বুঝতে পারলাম, পুরো ছাই ভর্তি হয়ে গেছে উনুনে, সেই কারণে আর ভালো করে জ্বলছিল না, আর বারবার নিভে যাচ্ছিলো। তো ওই যে তখনই আর কি একটু নিভে যাওয়ার কারণে ভাবছিলাম যে ফুলবে না রুটিটা, তবে সুন্দর ফুলে গেছে, বাকি রুটিগুলো এখন এক এক করে বানিয়ে নেব। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন 10টা বেজে গেছে, এখন ঘুমাবো, বাড়ির লাইটটা বন্ধ করার জন্য আসলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। হয়ে গেছে দাদা, মশিডাঙা শেষ, সবাই ঘুমিয়ে পড়ছে, বাইরের লাইটটা বন্ধ করে দিয়ে আসলাম, এখন গেটটা লাগিয়ে আমি ঘুমিয়ে পড়বো।